শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে রক্ষা কবচ পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক শীর্ষ আদালতে জানিয়ে দিয়েছে বাইশে জানুয়ারি কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে শুনানি পর্যন্ত তার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ করতে পারবে না রাজ্য পুলিশ এর আগে একটি খুনের মামলায় রক্ষা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মন্ত্রী নিশীত প্রামাণিক কিন্তু উচ্চ আদালত তার আবেদন খারিজ করে এরপরই তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে কেন্দ্রীয় মন্ত্রী প্রসঙ্গ দিনহাটার গীতাল দহে এক ব্যক্তিকে গুলি চালানোর ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রীর নাম জড়ায় তার বিরুদ্ধেই গ্রেপ্তারির পারোয়ানাও জারি হয় কিন্তু তিনি গ্রেপ্তার হননি শাসক দল এরই মধ্যেই একাধিকবার নিশীতের গ্রেপ্তারির দাবিতে সরব হয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গোহ মন্ত্রীর গ্রেপ্তারির দাবি করতে থাকেন তিনি দিনহাটা থানা ঘেরাওয়ের ডাকও দেন এই দাবিকে কেন্দ্র করেই গত কয়েকদিন ধরে কোচবিহারের রাজনৈতিক মহলে সরগরম রয়েছে তবে কেন্দ্রীয় মন্ত্রী যে সুপ্রিম কোর্টে যাবেন সে ইঙ্গিত আগেই অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশেই স্থগিত গীতালদহ তৃণমূল পঞ্চায়েত সদস্য আবু মিয়া দু সালে খুন হন এই ঘটনার অভিযোগ ওঠে নিশিৎ প্রামাণিকের শিবিরের দিকে এই ঘটনায় নিশিৎ প্রামাণিক সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় তারপরই সার্কিট বেঞ্চের কাছে রক্ষা খবর চান শুক্রবার দুপক্ষের সওয়াল জবাব শেষে সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় হাইকোর্টে মামলার শুনানি না হওয়া পর্যন্ত নিষেধের বিরুদ্ধে কোনো বড় পদক্ষেপ করতে পারবে না পুলিশ সেই সঙ্গেই বেঞ্চ জানিয়ে দেন তারা এখনই মামলার ভিতরের বিষয়ে হস্তক্ষেপ করতে ইচ্ছুক নয় তবে হাইকোর্টের কাছে শীর্ষ আদালতের আবেদন করে উচ্চ আদালতের যেন আগামী শুনানিতে সব দিক ভালো করে বিবেচনা করে এই মামলা সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত হয়